ফাইনালি গাইস আমাদের ফিফার গেমারে বাংলাদেশ এবং ইন্ডিয়া সার্ভার জন্য মারাত্মক আরটি ইভো ভোল্ট ইভেন্ট আসতে চলেছে ফেব্রুয়ারি মাসের 2 তারিখে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সকলেই? তো আশা করি সকলেই খুবই ভালো আছেন। সো গাইস ফাইনালি কিন্তু আমাদের বাংলাদেশ সার্ভার প্লাস এন সার্ভার জন্য নতুন আরটি স্পেশাল ইভো ভোল্ট ইভেন্ট আসতে চলেছে। আমাদের এই নতুন ইভো ভোল্ট ইভেন্টটাকে স্পেশাল বলার অন্যতম একটা কারণ হচ্ছে গাইস এবারে ইভো ভোল্ট ইভেন্টটা কিন্তু একটু অন্যরকম থাকবে। সো ইভো ভোল্ট ইভেন্টটা দেখতে কিরকম হবে, অফিসিয়াল ব্যানার কি, কনফার্ম ডেট কি, আমাকে গাইস এখানে কোন কোন রিয়ার ইভোলিউশন গান স্ক্রিন থাকবে, কুবরা এমপি থাকবে কিনা 100% সিওরিটি আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে গ্যারান্টি থেকে আসা অফিসিয়াল কনফার্ম আপডেট জানিয়ে দিব। এই সুরগেস আমাদের ফিফা গেমের বাংলাদেশ আমন কিনে সেবার জন্য লেসেস মোর বোনাস জমা টপ পেমেন্ট আপনার সকলে কবে দেখতে পারবেন গ্যারান্টি থেকে আসা কনফার্ম আপডেট কিন্তু আজকের এই ভিডিওটিতে আমি আপনাকে জানিয়ে দিব। এই সুরগেস আমাদের ফিফা গেমের বাংলাদেশ আমন কিনে সেবার জন্য ইলেকট্রিক শক বান্ডেলটা আবার কবে কোন ইভেন্টের ভিতরে রিটার্ন দেখতে পারবেন সেটার কিন্তু অফিসিয়াল প্রিক্সটা আজকের এই ভিডিওটিতে রিভিউ করব। আর হ্যাঁ গাইস আজকের এই ভিডিওটিতে আমাদের লাস্ট ভিডিও উইকলি গিভার রেজাল্ট জানানো হবে, আমাকে এই ভিডিওটিতেও কিন্তু উইকলি গিভার ব্যবস্থা করা হয়েছে। সো দুটোই কিন্তু জানতে পারবেন ভিডিওটা প্রথম থেকে না টেনে লাস্ট পর্যন্ত পড়ে দেখলে। তো চলুন গাইস আজকের এই ভিডিওটি শুরু করে ফেলি। গাইস বর্তমানে আপনারা আমাকে অনেক কোশ্চেন করতেছিলেন যে বিডি সার্ভার আমন কিনে সার্ভার জন্য ইলেকট্রিক শক বান্ডেলটা কবে রিটার্ন করবে। তো চলুন গাইস ভিডিওর শুরুতেই আমি আপনাকে এটা সম্বন্ধিত কেনে থেকে আসা কনফার্ম আপডেট জানিয়ে দিচ্ছি। আশা করছি গাইস আমাদের ইভেন্টের অফিসিয়াল প্রেক্সিটি দেখতে পারতেছেন এরকম টাইপের একটা ইভেন্টের ভিতর গাইস নেক্সট ডে খুব শীঘ্রই ফেব্রুয়ারি মাসের লাস্ট উইকের দিকে বিডি সার্ভার আমন কিনে সার্ভার জন্য ইলেকট্রিক শক বান্ডেল প্লাস এরকম কিছু রেয়ার বান্ডেল রিটার্ন দেখতে পারবেন যেগুলো কিন্তু আপনাদের সকলেরই পছন্দের বান্ডেল। তবে এখানে মেইন টপ প্রাইস হিসেবে রাখা হবে আমাদের ইলেকট্রিক শক বান্ডেলটা, এন্ড গাইস বান্ডেলটা ফাইনালি রিটার্ন করবে যার যার বের করবেন তার কিন্তু আগে থেকে 3000 ডায়মন্ডের মতো গুছিয়ে রাখতে পারবেন, বিকজ ইস নর্মাল বান্ডেল গুলোর জন্য আমাদের যে পরিমাণে ডায়মন্ড কাটে এরকম একটা রেয়ার বান্ডেল আসতেছে যেটার হেয়ার স্টাইল কিন্তু সবারই পছন্দ। তো এই বান্ডেলটা আসলে তো মোটামুটি 3 থেকে 3500 ডায়মন্ড অনেকই লেগে যাবে। তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলতে পারি ইভেন্টটা যেহেতু আসতেছে ফাইনালি কনফার্ম, তো ইভেন্টটা কমপ্লিট করার জন্য ডায়মন্ড গুছিয়ে রাখতে পারেন। এইভাবে কনফার্ম ডেটটা পাওয়ার মাত্রই আপনাকে সবার গিয়ে এ টু জেড রিভিউ করে দেখিয়ে দিব, যেভাবে গাইস আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে অফিসিয়াল প্রিক্সটা রিভিউ করে দেখিয়ে দিলাম। আমি জেনে গেছি আমার অনেক সাবস্ক্রাইবার রয়েছে যারা কিন্তু এখনো পর্যন্ত টেনশনে পড়ে আছে যে নেক্সট ডে কি আমাদের বিপি রিং টোকেন ইভেন্ট আসবে, যেগুলো রিং ইভেন্টের টোকেন গুলো কিন্তু এখনো পর্যন্ত আমাদের অনেক অ্যাকাউন্টে প্রচুর পরিমাণে পড়ে আছে। আশা করছি গাইস ইভেন্টের অফিসিয়াল প্রিক্সটা দেখতে পারতেছেন। হ্যাঁ গাইস আপনারা ঠিক দেখতে পারতেছেন, 1 জানুয়ারি আপনার সকলে বিডি সার্ভার এমন কি নেসাবার জন্য এরকম টাইপের ভুয়ে পাশে রিং ইভেন্ট দেখতে পারবেন, যেখানে কিন্তু আপনাদের লাকটা ভালো থাকলে মাত্র 9 ডায়মন্ডে বুয়ে পাসের প্রিমিয়াম প্লাসের কার্ডটা পেয়ে যেতে পারেন। আর যদি আপনাদের লাকটা ওরকম ভালো না থাকে সেক্ষেত্রে টোকেন এক্সচেঞ্জের সাহায্যে আপনারা সকলে বিপি রিং এর প্রিমিয়াম প্লাসের টোকেনটা নিয়ে নিতে পারবেন। এই সব গাইস আমাদের যে এবারে বুয়ে পাসের টোকেন গুলো রয়েছে আইপেন বিপি টোকেন গুলো এখনো পর্যন্ত পড়ে আছে অনেকের অ্যাকাউন্টে, এই টোকেন গুলো দিয়েও কিন্তু পর্যাপ্ত পরিমাণ আপনাদের অ্যাকাউন্টে টোকেন থাকলেই বুয়ে পাসটাকে এক্সচেঞ্জ করে নিতে পারবেন। তো আশা করছি ইভেন্টের অফিসিয়াল প্রেক্সিসটা দেখতেই পারলেন। গাইস আপনারা হয়তো অনেকে বুঝতে পারতেছেন না, গেমের ভিতর প্রবেশ করতে পারতেছেন না, নতুন প্লেয়ার যারা আছেন তারা হয়তো বুঝতেছেন যে আমাদের অ্যাকাউন্ট কি তাহলে ব্যান হয়ে গেছে। না গাইস বিষয়টা এরকম নয়, আপনারা আমার রেগুলার ভিউয়ার যারা আছেন তারা অলরেডি সকলেই জানেন, আমি আপনাদেরকে কালকেই জানিয়ে রাখছিলাম যে আজকে কিন্তু আমাদের ফিফার গেমটা বন্ধ থাকবে কিছুক্ষণের জন্য। তো গেমটা কিন্তু অলরেডি ওপেন হয়ে গেছে, তো যারা যারা আপডেট করে ফেলছেন তারা কিন্তু অলরেডি গেমের ভিতর প্রবেশ করতে পারতেছেন এরকম ইন্টারফেস দেখাচ্ছে। আর যা যারা এখনো পর্যন্ত আপডেট করে না তাদের কিন্তু কিছু নোটিশ দেখাচ্ছে, অ্যান্ড আপডেট করা স্যার গেমের ভিতর প্রবেশ করলেও কিন্তু আপনার অনেক ফ্রেন্ড রয়েছে তাদের সাথে কিন্তু করতে পারতেছেন না। তো ফ্রি ফায়ার গেমটাকে আপনারা যারা এখনো পর্যন্ত আপডেট করে না সরাসরি আপনার ফোনে প্লে স্টোর অথবা অ্যাপল আইডি থাকলে অ্যাপল স্টোরে চলে যাবেন, গিয়ে সার্চ করবেন ফ্রি ফায়ার লিখে, অ্যান্ড ওখান থেকে ইজিলি ফ্রি ফায়ারটাকে আপডেট করে ফেলবেন। অ্যান্ড আপডেট করার আগে গেমটাকে চাইলে ক্লিয়ার ডাটা করে নিতে পারেন, তাহলে কিন্তু একটু স্মুথলি পাবেন গেমটাকে। তো যাই হোক গাইস এখানে দেখতে পারতেছেন আমার ক্ষেত্রে এত এমবি আপডেট চাইছে, 201 এমবি। তো আপনাদের অ্যাকাউন্টে আপনাদের ফোনে কার কত এমবি আপডেট চাইছে অবভিয়াসলি কিন্তু কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। এছাড়াও গেমটাকে আপডেট করার ফলে আপনার সকলে অনেক অনেক নতুন ফ্রি ইভেন্ট দেখতে পারবেন, এছাড়াও নতুন ক্যারেক্টার দেখতে পারবেন। আপডেট না করলে কিন্তু সর্বোচ্চ 24 ঘন্টার মতো আপনারা নতুন ভার্সন ছাড়া গেমপ্লে করতে পারবেন, তারপর কিন্তু গেমপ্লে করতে পারবেন না। যারা এই বিষয়গুলো বুঝে না তাদের জন্য বিষয়গুলো অনেক ইম্পর্টেন্ট ছিল, দ্যাটস কিন্তু আজকের এই ভিডিওটিতে জানিয়ে দেওয়া। তো আমি আপনাকে জানিয়ে রাখছিলাম যে নেক্সট ওয়েপেন রোল হিসেবে এই নতুন গান স্কিনটা দেখতে পারবেন, যেটি কিন্তু আপডেটের পর 100% কনফার্মভাবে অ্যাড হয়ে গেছে। তো গান স্কিনটা কিন্তু ফাইনালি আমি গোল্ড স্পিনের সাহায্যে বের করে ফেললাম, তবে গেস আমাদের গোল্ড রয়েলে কোনো প্রকার আপডেট আসে নাই। এইটাকে গেস আমার মনে হচ্ছে রাত 10টার পর হয়তো বা চেঞ্জেস হয়ে যেতে পারে, তবে টাইমটা দেখে লাগতেছে অনেকদিন পরে আমাদের গোল্ড রয়েল আপডেট করা হবে। এসব গেস আপনারা যদি এফএফ টোকেন এক্সচেঞ্জ স্টোরে থাকেন তাহলে কিন্তু ওইখানেও কোনো প্রকার আপডেট দেখতে পারবেন না। ওভারঅল গাইস এই বিষয়টা আমার কাছে পুরোপুরি ফালতু লাগছে, আমাদের কাছে এত পরিমাণে টোকেন আছে যে আমরা খাটাই রেন দেখাতে পারবো, তবে গাইস গেরেনাইটা বুঝতেছে না এখনো পর্যন্ত কেন জানি না এই আপডেটটা আনতেছে না। এন্ড গাইস আমাদের ম্যাজিক অফ স্টোরি কিন্তু আপডেট চলে আসছে যেরকমটা আমি আপনাকে জানাই রাখছিলাম। তো কে কোন বান্ডেল এক্সচেঞ্জ করছেন অবভিয়াসলি কিন্তু কমেন্ট করে জানাই দিতে পারেন। এই শুরু গাইস হাইলি চেঞ্জ শুরু হয়ে গেছে আমাদের বাংলাদেশ আমন কিনে সেবার জন্য কালকে ভোর 4টার দিকে এই যে নতুন লাক
আক্রেল ইভেন্টের অফিসিয়াল ব্যানারটা দেখতে পারলেন, এটা দেখতে পেয়ে যাবেন। এই গান স্ক্যানটার সাথে যেটার অ্যাবিলিটি রয়েছে এটা স্ক্যান পর্যন্ত দেখতে পারলেন। এইটা কিন্তু বেশ আমাদের ফেয়ারটেল ইভেন্ট আর নয়তো বেশ লাক্রেল ইভেন্ট দুটোকে একটা যে কোনো একটা ইভেন্ট হতে পারে। ইভেন্টটা কনফার্ম নয়, জাস্ট 100% কনফার্ম আপডেট পাইছি বিদায় আপনাদেরকে আজকের এই ভিডিওটিতে আমি জানিয়ে দিলাম। আমাদের গেম উত্তর গ্যাস ডায়মন্ডের মারাত্মক ইভেন্ট আসে প্রতিনিয়ত, তবে সবাই তো আর রেগুলার ডেমো টপ আপ করতে পারে না, তো তাদের কথা বিবি গ্যাস আজকের এই ভিডিওটিতে উইকলি গিভার ব্যবস্থা করা হয়েছে। তো আজকের এই ভিডিওটিতে মাত্র 1k ভিউজটা কমপ্লিট করে দিতে পারলে কিন্তু গাইস আপনাদের মধ্যে থেকে লাকি উইনারকে অবশ্যই আমি উইকলি গিভওয়েটা দিয়ে দিব। আশা করছি এটা সকলে মিলে কমপ্লিট করে ফেলতে পারবেন। আমাদের ভিউ এমটা তাড়াতাড়ি কমপ্লিট হয় না, তবে লাইক এমটা কিন্তু কমপ্লিট হয়ে যায়। সকলে মিলে একটু চেষ্টা করলে কিন্তু আমাদের ভিউ এমটাও ইজি কমপ্লিট করে ফেলতে পারবেন। এই ছিল গাইস গতকালকে আমি আপনাকে জানিয়ে রাখছিলাম, অবশ্যই কিন্তু এমগুলো কমপ্লিট করে ফেলতে পারলে আপনাদের মধ্যে থেকে লাকি উইনারকে গিভওয়েটা দিয়ে দিব। তো ফাইনালি কিন্তু এই ভাইটিকে উইকলি গিভওয়ে দিয়ে দেওয়া হয়েছে। আমি ওই ভাইটিকে গেমের ভিতর অ্যাড রিকোয়েস্ট পাঠাইছি, এমনকি গাইস উইকলিটাও কিন্তু অলরেডি ভাইটির অ্যাকাউন্টে চলে গেছে। এন্ড ভাইটি কিন্তু আমার কমিউনিটি পোস্ট দেখে কমেন্টও করেছে যে আজকের এই ভিডিওটার উইকলি গিভওয়ে উইনার হয়েছি আমি। আর হ্যাঁ গাইস, ভিডিওটা দেখে যদি আপনার কাছে একটু হলেও ইনফরমেটিভ মনে হয়ে থাকে তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটিতে একটা লাইক এন্ড চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইবটি করে দিন প্লিজ। সো গাইস ফাইনালি পর্যন্ত কথা বলা যাক, আমাদের বাংলাদেশ এমনকি নেসলের জন্য লাইসেন্স মোড কবে দেখতে পারবেন। স্ক্রিনে পড়ছে আমাদের লেটেস্ট মোড অপরমোডে দেখতে পারতেছেন, এটি কিন্তু আমাদের ব্রিটিশ সার্ভার জন্য এই ওবি আপডেট OB43 আপডেট তো অলরেডি চলে আসছে। এখন দেখতে পারবেন যে কোনো একটা কনফার্ম ডেটের মাধ্যমে, কনফার্ম ডেটা গেস এখন পর্যন্ত ফিক্সড করা হয় নাই, তবে গেস আপনার সকলে ফেব্রুয়ারি মাসের দিকে এই লেটেস্ট মোড অপরমোডে দেখতে পাওয়ার সব থেকে বেশি পরিমাণে চান্সেস রয়ে গেছে। দেখুন গেস ইন্ডিয়া সার্ভার জন্য এবার বোনাস ডেমো অপরমোড আসবে, সো আশা করছি বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পেরে গেছেন। এখানে গেস অ্যাকচুয়াল টুইস্টটা কি আমি আপনাকে অলরেডি এক্সপ্লেইন করে জানিয়ে দিচ্ছি আমার অনেকগুলো ভিডিওতে, দ্যাটস হোয়াই আজকের ভিডিওটিতে এক্সপ্লেন করবো না এটা সরাসরি। গাইস যখনই কনফার্ম ডেটটা পাওয়া যাবে, ডেটটা পাওয়া মাত্র আমি আপনাকে সবার আগে অ্যাড টু জেড রিভিউ করে দেখিয়ে দিব। যাই হোক গাইস, এখন আমরা চলুন স্পেশাল কিছু কমেন্ট পড়ে আসি, যেগুলো না পড়লে কিন্তু গাইস ভিডিওটা অসম্পূর্ণ থেকে যাবে একেবারে। তো ফার্স্ট কমেন্ট হচ্ছে, আসছে ঈদ যাচ্ছে শীত, তোমার আমার ভালোবাসা হবে হিট, ও এম জি তাই নাকি। নেক্সট কমেন্ট হচ্ছে, গরু খায় ঘাস নদীতে থাকে মাছ, আরে গরু খায় ঘাস নদীতে থাকে মাছ, লজ্জা আমি বলতে পারি না, রতন ভাই আমার ক্রাশ, ও মাই গড তাই নাকি। যাই হোক গাইস, এইসব মজার ফানি কমেন্ট গুলো পড়তে ভালোই লাগে। ওভারঅল গাইস ভিডিও গুলো একেবারে সম্পূর্ণ পূর্ণতা পায়, তো যাদের কমেন্ট নিতে পারেন মন খারাপ করবেন না, বিকজ পরবর্তী ভিডিওটিতে আপনার কমেন্টটা করে রিসিভ করা হইতে পারে। এসর গাইস এরকম টাইপের ইউনিক কমেন্ট করেন সকলে মিলে। এসর গাইস অলরেডি কিন্তু আমাদের ফিফার গেমের তো কেউস ইভেন্টটা স্টার্ট হয়ে গেছে, সো ইভেন্টটা কিন্তু স্টার্ট হয়ে গেছে, তবে ওপেন করতে পারছি না। তো ওপেন কেন করতে পারতেছেন না, কালকে সকাল 10টার দিকে আপনি সকলে গেমটাকে ওপেন করতে পারবেন, আই মিন ইভেন্টটাকে ওপেন করে প্রত্যেকটা আইটেম একদম ফ্রিতে নিয়ে নিতে পারবেন। সো আশা করছি বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পেরে গেছেন। এসর ওখান থেকে ইমোট বান্ডিল, এসর কিন্তু অনেক অনেক আইটেম ফ্রিতে পাবেন। সো গাইস ফাইনালি চলুন কথা বলা যাক, আমাদের বাংলাদেশ এমনকি নেসাবের জন্য নতুন ইভো ভোল্ট ইভেন্ট আপনার সকলে কবে দেখতে পারবেন। প্রথমত গাইস ফেব্রুয়ারি মাসের 2 তারিখে আমাদের ব্রিটিশ সাবার এমনকি নেসাবের জন্য ইভো ভোল্ট ইভেন্ট আসতে চলেছে, তবে ইভো ভোল্ট ইভেন্টটা কিন্তু সেম টু সেম এরকম থাকবে না। তো নতুন ইভো ভোল্ট ইভেন্টের নাম থাকবে ইভো চ্যালেঞ্জ, যেখানে আপনার সকলে ইভো গান স্কিন কিনতে পারবেন, এমনকি আপডেট করতে পারবেন, ডি আপডেট করতে পারবেন। যেমন তো ধরেন বর্তমানে আপনার কাছে MP5 ম্যাক্স রয়েছে, তবে আপনি MP5 চালাতে যাচ্ছেন না, ওইটার বদলে এটাকে আগের মতো লেভেল 1 এ নিতে যাচ্ছেন। সো লেভেল 1 এ নিয়ে গিয়ে অন্য ইবোগান কিন্তু ম্যাক্স করতে পারবেন এটার বদলে। সো এরকম টাইপের একটা বর্ষের ইভেন্ট আসতে চলেছে ফেব্রুয়ারি মাসের 2 তারিখে ব্রিটিশ সার্ভার এমনকি নেসা সার্ভার জন্য। ইভেন্টের কথা শুনে কে কে খুশি হয়েছেন অবভিয়াসলি কমেন্ট করে জানাবেন, আমি তো গাইস ভেরি এক্সাইটেড। এখন গাইস পুরোপুরি প্রি অ্যাক্সেস পাওয়া যায়নি, তবে গাইস PNG DNG ফাইল গুলো সম্পূর্ণ ফাইল কিন্তু চলে আসছে। এসব এখানে বিভিন্ন ধরনের ইভর্সন গান স্কিন, যেমনটা ধরেন কুবরা MP3 গান স্কিনও থাকবে এরকমটা শোনা যাচ্ছে। সো গাইস এই ছিল এখনকার মতো ভিডিও, ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই আপনাদের বন্ধুদের সকলকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। তো পরবর্তী আপডেট নিউজ পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ গাইস।